اللهم اهدنا في من هديت وعافنا في من عافيت وتولنا في من توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضى عليك عليكم السلام ورحمة الله وبركاته باي الأمين سعودية عرب تكتيني كرين যে মহিলাদের যখন ঋতু অবস্থায় থাকে তখন কি তাদের সাথে সহবাস করা যাবে আমরা জেনেছি যে কোন কোন লোক বলেন বা কোন আলেম বলেন সেটা যাবে আবার কেউ বলেন কখনো যাবে না এর সঠিক উত্তরটা জানালে খুশি হব। মাসা আল্লাহ জাজাকাল্লা খায়াকাল্লাফি সম্মানিত দিনী ভাই অত্যন্ত সুন্দর প্রশ্ন অজব বিল্লাহ তৌফিক আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্য বা'দা ওয়া বা'দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান আমাদেরকে মেনে চলতে হবে এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে হায়েজ নেফাস এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে কারীমে বলেছেন যেমন সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 22 এ আল্লাহ সুবহানাহু তাআলা বিস্তারিত আলোচনা করেছেন অবশ্যই মনে রাখতে হবে স্ত্রীরা যখন মাসিক অবস্থায় থাকে তখন তাদের সাথে করা হারাম। মেয়েদের ঋতু অবস্থায় থাকা অবশ্যই তাদের সাথে সহবাস করা যাবে না ঋতু প্রায় তিন প্রকার হয়ে থাকে প্রথমত হায়েজ মেয়েরা বালিকা হলে যাদের জরায়ুতে রক্ত প্রবাহিত হয় মাসের নির্দিষ্ট কয়েকটি স্বাভাবিক দিনে যে রক্তস্রাব হয় তাকে বলে। এই এই ব্যাপারটা মহিলাদের জানতে হবে যে নিম্নের সময় ও ঊর্ধ্বের সময় সহি দিশ দ্বারা নির্দিষ্ট করে উল্লেখ্য নেই তবে অধিকাংশ অধিকাংশদের মতে ছয় বা সাত দিন হয়ে থাকে ব্যক্তি যাচ্ছে হাইজ নিফাস সন্তান প্রসবের পর যে রক্ত প্রবাহিত হয় বা রক্ত স্রাব থাকে তাকে নিফাস বলে এর নিম্ন কোনো সময় নেই তবে উর্দে চল্লিশ দিন হবে ফিকু সন্নাতে এই কথাগুলো বিস্তারিত বলেছেন হাইজ ও নিফাস চলাকালীন সময় সালাদ পরা যাবে না এবং তা পরে আদায় করতে হবে না এই বিধানগুলো আমাদের জানতে হবে যখন হায়েস এবং নিফাস চলে মহিলাদেরকে নামাজ যাবে না এবং পরবর্তীতে কাজা করতে হবে না কিন্তু এর হচ্ছে রমজান মাসের রোজা রাখা যাবে না কিন্তু সেটাকে পবিত্র হওয়ার পরে গোসল করে যখন পবিত্র হয়ে যাবে তখন তা কাজা আদায় করতে হবে অন্যদিকে আমাদেরকে আরো জানতে হবে যে কাবার তফ করা যাবে না মসজিদে অবস্থান করা যাবে না এবং কোরআন মাজিদ গিলাপ সারা স্পর্শ করা যাবে না স্বামী স্ত্রী সহবাস করা যাবে না এই জিনিসগুলো আমাদের জানা উচিত আল্লাহ কোরআন কারিমে সুরা বাকারা সুরা নম্বর দুই আয়াত নম্বর দুইশত বাইশে আল্লাহ রাবুল আলমিন বলছেন أعوذ بالله من الشيطان الرجيم ويسألونك عن المحيض قل هو عذن فأتزل النساء في المحيض الله سبحانه وتعالى بولشن آر ترى حيث شمبر شكري

এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের পরবর্তীতে বলেছেন অতঃপর যখন তারা পবিত্র হবে তখন তাদের নিকট আসো যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নির্দেশ দিয়েছে। নির্দেশ দিয়েছেন নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন যারা অধিক পবিত্রতা অর্জনকারী ইন আল্লাহ ইয়ুহিব্বুত tawabin

কষ্ট দেয় রসুল মোহাম্মদ সাল্লাম বলেন এটা আল্লাহ সব হ্যান আদম সন্তান বা আদম কন্যার উপর অবশ্যই করে দিয়েছেন ইভিনে মাঝাতে হাদিসটি এসেছে যে আল্লাহ আদম সন্তানকে আল্লাহ সব হাহতালা ন্যাচারালি এই অবস্থাটা তাদের প্রতি মাসে হবে এবং এর সময় তাদের কাছ থেকে দূরে থাকতে হবে ফাইজা ততহার অর্থাৎ আল্লাহ বলছেন পবিত্র হওয়ার দুটি অর্থ থাকে এই পবিত্র হতে হবে পবিত্র হওয়ার কিন্তু গোসল করেন ওই সময় কারো কারো মতে এই কথা বলতে বলেছেন হয়তো কোনো আলেম যে তখন গোসল করা ছাড়া সহবাস করা জায়েজ। এই কথা কেউ কেউ বলে থাকেন কিন্তু এটা অবশ্যই জায়েজ নয় এইখান থেকে এই কথাগুলো নিয়েছেন বিস্তারিত আলোচনা করা যায় সেজন্য জন্য আমরা শর্টকাটে শুধু বলবো যে যখন ঋতু অবস্থায় থাকে তখন তাদের মাসিক স্ত্রী সহবাস করা হারাম মাসিক বা ঋতু থেকে মুক্ত হয়ে গেলে গোসল না করা পর্যন্ত স্ত্রী সহবাস করা নিষেধ এবং অবশ্যই সর্বদা সর্বক্ষেত্রে আল্লাহ হানা হুয়া তালাকে ভয় করতে হবে সকল ক্ষেত্রে আল্লাহ সব হ্যান হুয়া কাছে ফিরে যেতে হবে সেই দিকে লক্ষ্য রাখতে হবে এবং আল্লাহ সব হ্যান হুয়া তাল্লার তাদেরকেই ভালোবাসেন যাদেরকে আল্লাহ সব হ্যান হুয়া পবিত্র হিসাবে দেখেছেন এরকম ভাবে আমরা সব সময় খেয়াল করতে হবে আল্লাহ সব হ্যান হুয়া যা বিধান আমাদের জন্য দিয়েছেন সে বিধান অনুযায়ী আমাদেরকে ফলো করে চলতে হবে মোট কথা আমরা যারা আজও পর্যন্ত সমস্ত কিছুতে কেউ গাফিল আছে আবার কেউ জেনে না জেনে কোনো কাজ করে অন্যদিকে আমাদেরকে ক্লিয়ার ভাবে জানতে হবে তাদের কাছ থেকে দূরে থাকা অবশ্যই বর্ণিত তিনি বলেন যে আল্লাহ সাল্লাম বলেছেন একদার রাসুল মোহাম্মদ সাল্লাম আমাকে বলেন যে মসজিদ থেকে একটি চাটাই বা বিছানা এনে দাও তখন উম মিনিনা আয়েশার দিয়া আল্লাহ বলেন যে আমার মাসিক হয়েছে বা আমি ঋতুবতী তখন রাসূল মাহম্মদ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেন তোমার হায়েশ তো তোমার হাতে লেগে নেই এই হাদিসটি ছয় মুসলিম সনানি তিরমিজি ঋতু অবস্থায় দারেমি এরকম সমস্ত কিতাবের মধ্যে এসেছে আহমেদ মুসনাদে আহমেদ সমস্ত কিতাবে এসেছে সেই জন্য অবশ্যই মহিলাদের কাছ থেকে দূরে থাকা সেটাও জায়জ নয় মুআয রাদিয়াল্লাহু তাআলা নূহ সূত্রে তিনি বলেন যে এক মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেন ঋতুবর্তী মহিলাদের সালাত কাযা আদায় করবে কি তিনি বলেন তুমি কি তুমি কি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিলে না বা সে কথা জানতে না আমাদের হায়েজ হলে আমরা সালাতে কাযা করতাম না এবং আমাদের সালাতের কাজা আদায়ের নির্দেশ দেয়া হয়নি অন্যদিকে রমজান মাসে অবশ্যই রোজা রাখতে হবে এই জন্য খেয়াল করতে হবে আমাদের মহিলাদেরকে এই শিক্ষা দিতে হবে যখন ঋতুবতী অবস্থা থাকবে তারা কোরআন তিলাওয়াত করতে হবে সহিদিস থেকে বর্ণনা এসেছে রসুল মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম উমুল মমিনা আয়সারদি আল্লাহ তালা আনহার কোলে মাথা রেখে কোরআন তিলাওয়াত করছেন অন্য হোসাইয়া দিছে বর্ণনায় এসেছে যদি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম কোনো আনন্দ উপভোগ করতেন আদর করতেন সোহাগ করতেন তখন তাদের নিচে একটি কাপড় শক্ত কাপড় বেঁধে নিতেন এরকম বহু আদিস হায়েজ অবস্থার কথা আছে আল্লাহ আমাদেরকে সঠিক শিক্ষা দান করেন এবং এই অবস্থাতে কোনো মহিলাদেরকে দূর দূর করা যাবে না সেটা মুসলমানের জন্য অবশ্যই ঠিক নয় আল্লাহ রবুল আলমিন সবচেয়ে ভালো জানেন هذا وصلى وسلم على نبينا محمد، السلام عليكم ورحمة الله <applause>